আশ্রমের তরফ থেকে নিবেদন আছে, যখন যেদিনে যে লীলা করেছিলেন সেই লীলা তোমাকে প্রকাশ করতে হবে। তাই আজকের দিনে যিনি উদ্ধার হয়েছেন তার কথা বলতে হবে মা, এটা আমার বাধ্যতামূলক, নাহলে আমার অপরাধী হব। কেন জানেন? কোনো কীর্তনিয়া ভালোভাবে মরে না, দেখবেন খবর নিয়ে দেখবেন আমার মতো কীর্তনিয়া ভালোভাবে মরে না। কেন না? 64 প্রকার অপরাধ আছে, আমরা অনেক অপরাধ করি। আমার এই পালাটা ভালো, আমি এই সময় এটা গাইলাম, আমার এই লীলাটা ভালো, রাত 8টার সময় হয়তো আমি একটা লীলা ধরে বসলাম, কিন্তু আমার নিয়মটা একটু আলাদা। আমি সবসময় গ্রন্থ দেখি কোন দিনে কে উদ্ধার হয়েছিল, কে কৃপা পেয়েছিল গৌরীর, কোন দিনে আমার গোবিন্দ লীলা করেছিলেন, আমি সেই নিয়মটা মেনে চলি বলে আজকে 40টা বছর এই 5 ভাই, সেই বাইরের কেউ নেই, সেই 5 ভাই আছে আর একটা ভাইপো, এই নিয়ে আমার কীর্তনের দল। তা আজকের আপনাদের মতো ভক্তের চরণদুলি পাওয়ার জন্য আমি যে আশ্রমে আসছি, তো তাদের কথা রাখবার জন্য আমি এই লীলাটাকে স্মরণ করছি মা। আপনারা শুনবেন, আজকের আমি বলেছি না তত্ত্ব আমি রাখবো, বৈষ্ণব তত্ত্ব, আমার গুরু আমাকে অনেক দিয়ে গেছে, আপনারা অনেকে তার কীর্তন শুনেছেন, ভবতারণ বাবু, যুগল কিশোর অধিকারী, এই বৃদ্ধ বাবারা জানেন তখনকার দিনে কীর্তনিয়া, যুগল কিশোর অধিকারী, ভবতারণ বাবু, তাদের কাছ থেকে আমার সব কিছু পাওয়া, জানিও না তার কৃপা। কিন্তু যখন যে লীলাটা আমার আশ্রম থেকে বলে দিয়েছে সেটা প্রকাশ না করলে আমিও অপরাধী হয়ে যাব, তাই ক্ষমা করে দেবেন, সেই লীলাটাকে রাখতেই হবে। হরি বল, ঠিক আছে তো? জানি তাই। হ্যাঁ, তার শুন, আজকের দিনে দেখুন কি অবস্থাটা হলো, বলুন বলুন আপনাদের কি হয়েছে বলুন। কাজী সাহেব, আপনি তো জানেন না, আপনি তো মুসলমান, আমরা ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের কি পূজাটাই না ছিল, এই দুর্গা পূজা, এই লক্ষ্মী পূজা, এই কালী পূজা, এই জগদ্ধাত্রী পূজা, এই কার্তিক পূজা, এমন কি ষষ্ঠী পূজাও পর্যন্ত ঘটা করে হতো ওই ছেলেটা, নবদ্বীপের ওই ছেলেটা, নবদ্বীপবাসীর কানে কানে কি মন্ত্র দিল গো, আজকে সবাই হরি নামে মেতে গেল। তাহলে আপনি বলুন কাজী সাহেব, সবাই যদি হরি নামে মেতে যায় আমরা কি খাবো? আমাদের আমাদের স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, আমাদের চলবে কি করে? আপনি বলুন, হয় নবদ্বীপে, আপনি আপনি বলুন, হয় নবদ্বীপে হরিনামের দলটা থাকবে আর টানে এই ব্রাহ্মণ সমাজটাই থাকবে? কাজী সাহেব বললেন, ও হরিনামের জন্য আপনাদের এত কিছু? হ্যাঁ, হরিনামের জন্য আপনাদের পূজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, আপনারা বলুন হরিনামের মূলে কে, বলুন নামটা, বলুন নামটা, বলুন, তাকে আমি কোতল করব, কোতল, মুসলমান তো, তাকে আমি বধ করব, কোতল করব, নামটা বলুন, নামটা বলুন, যেই বলেছে নামটা বলুন, অমনি সেই চ্যাটার্জি মশাই আর সব ব্রাহ্মণদের দিকে তাকিয়ে বলছে, ও ন্যায় রত্ন, বলুন। কাজী সাহেব বলছিলেন হরিনামের মূলেকে তার নামটা, তাকে তো উনি কোতল করবে, নামটা বাপু ওই তুমি বলো। না 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 না, আমি পারবো না, আপনি বলে দেন, আমি পারবো না, এখানে বাঙালির মিল নেই। অবিদ্যা রত্ন, হ্যাঁ বলুন। কাজী সাহেব বললেন হরিনামের মূলেকে নামটা বাপু তুমি বলে দাও। না না, আমি কেন বলবো, ও নামটা আপনি বলে দিন। দেখলেন তোমা, সকলে মিলে নৌকা যোগে এসেছি ওই কাজীর কাছে নালিশ করতে নিমায়ের নামে, আর ওরা সবাই মিলে বলছে আমাকে বলতে, আর আমি এই বুড়ো বয়সে, আমি তো চ্যাটার্জি, এই বুড়ো বয়সে যদি ওই হরিনামের মূলেকে নিমাই, তার নামটা যদি বলি আর তার যা দলবল, এই বুড়ো বয়সে যদি আমাকে একবার ধরে তাহলে আমারও প্রাণটা। আমিও বলতে পারবো না, তাহলে বলবেটাকে হরিনামের মূলে বলবেটাকে? হঠাৎ একজন উঠে দাঁড়িয়েছে, রায় মশাই, ব্রাহ্মণ রায়। কাজী সাহেব বলছিলাম কি, হরিনামের মূলেকে ব্রাহ্মণ মণ্ডলী, কি হলো? আরে আচ্ছা একটা কথা বলি, কেন তুমি বলবে, কেন তুমি বলবে কেন, আমরা তো সবাই মিলে নালিশ করতে এসেছি কি গো, সবাই মিলে যখন নালিশ করতে এসেছি, দোষ হয়তো সবার হবে আর না হলে কারোর হবে না, তাহলে সকলে আমরা সকলে উঠে দাঁড়িয়ে একসঙ্গে নামটা বলে,
দি একসঙ্গে বলে দি, তাহলে দোষ হয়তো সবার হবে আর না হলে কারোর হবে না। ব্রাহ্মণরা উঠে দাঁড়িয়েছে। কাজী সাহেব, হরিনামের মূলে কে জানেন, নামটা শুনবেন, তার নামটা হলো নবদ্বীপের নিমাই। নবদ্বীপের নিমাই, 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 নিমাই। যেই বলেছেন মা নবদ্বীপের নিমাই হরিনামের মূলে, ওই কথাটা শ্রবণ করে মলয় চাঁদ কাজী উঠে দাঁড়িয়েছে। কি হলো, উঠে দাঁড়ালেন কেন? কাজী সাহেব হাত জড়ো করে হাসতে হাসতে বললেন, কি নাম বলে, কি নাম বলে? হরিনামের মূলে নবদ্বীপের নিমাই। হ্যাঁ, ও কাজী সাহেব বলছেন, ও আমার নিমাই। অন্যায় রত্ন, বলুন বলুন কি ব্যাপার গো? যেই বললাম হরিনামের মূলে নবদ্বীপের নিমাই, অমনি ওই কাজী সাহেব বললেন আমার নিমাই। মানে 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 উনি কি নিমাইকে চেনে নাকি? মনে তো জিজ্ঞেস করবো, করি বলুন। কাজী সাহেব রাগ করবেন না তো? না না, রাগ করবো কেন বলুন। না না, বলছিলাম কি, আপনি বললেন হরিনামের মূলে, আমরা যেই বললাম হরিনামের মূলে নবদ্বীপের নিমাই, অমনি আপনি বললেন আমার নিমাই, আমার নিমাই। আপনি কি নিমাইকে চিনেন নাকি? কাজী সাহেব বললেন, চিনি মানে, এই শুনুন ব্রাহ্মণ মণ্ডলী, যার নামে নালিশ করতে হচ্ছেন ওই নিমাই না, ওর সঙ্গে আমার একটা সম্বন্ধ আছে। বলুন বলুন, কার কাছে নালিশ করতে এলাম গো? ওনার সঙ্গে নাকি নিমায়ের সম্বন্ধ, নিমায়ের সঙ্গে নাকি ওনার সম্বন্ধ, তা কিসের সম্পর্কটা জিজ্ঞেস করবো? করি করুন। আচ্ছা কাজী স্যার, রাগ করবেন না, আপনার কাছে যেই নালিশ করলাম নিমায়ের নামে, অমনি আপনি অমনি আপনি বললেন নিমায়ের সঙ্গে আপনার সম্বন্ধ আছে, তা কিসের সম্বন্ধ যদি একটু বলেন শুনে একটু শান্তি পাব। কাজী সাহেব বলেন, নিমায়ের সঙ্গে আমার কিসের সম্পর্ক শুনবেন? হ্যাঁ শুনুন, নিমাই আমার ভাগেনে, নিমাই আমার ভাগেনে, আমি নিমায়ের মামা, নিমায়ের মামা, রত্ন বলুন বলুন, কার কাছে নালিশ করতে এলাম গো? নিমাই নাকি ওনার ভাগনা, আর উনি নাকি নিমায়ের মামা, এই কথায় বলে না, কথায় কি বলে জানো? কি মামা ভাগনা যেখানে ভয় নাই সেখানে। কি বাবা কথাটা বলে না, মামা ভাগনা যেখানে ভয় নাই সেখানে, তা ভাগ্নের নালিশ মামার কাছে? ওরে বাবা রে বাবা, আর দরকার নেই, চল চল চল। পাশে বসেছিলেন মুখার্জি মশাই বলেন, দাঁড়ান দাঁড়ান, কেন? আরে উনি কি করে নিমায়ের মামা হবে কেন? আরে উনি তো মুসলমান, আর নিমাই হিন্দু, তা মুসলমান হয়ে নিমায়ের এ তো মাথাটা গুলিয়ে যাচ্ছে। ঠিক ঠিক, তাহলে জিজ্ঞাসা করি। হ্যাঁ করুন। কাজী সাহেব রাগ করবেন না তো? না না, রাগ করবো কেন বলুন। না না, আপনি নিমায়ের মামা, নিমাই আপনার ভাগ্নে, তাই তো? হ্যাঁ, কি করে হয় কেন হবে না, কি করে হয় কেন হবে না? না না, বলছিলাম কি, আমরা হিন্দু, নিমাইও হিন্দু, আপনি নিমায়ের মামা, আর আপনি হলেন আপনি হলেন আপনি হলেন মানে আর বলতে পারছেন না যে মুসলমান। কথাটা ঠিক ধরে নিয়েছে কাজী সাহেব? ও আমি মুসলমান হয়ে নিমায়ের মামা কি করে হলাম? যদি বলেন শুনে একটু শান্তি পাই। শোনো, আমি নিমায়ের মামা কি করে হয়েছি শুনবেন? হ্যাঁ, এই শোনো, ওর সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আমি গ্রাম্য সম্বন্ধের মামা। তার মানে? মানে ধরুন একটা হিন্দু বাড়ি, তার পাশে একটা মুসলমান বাড়ি, একজন বয়োজ্যেষ্ঠ আছে, তা আমার একটা মা, তার সঙ্গে তো সম্বন্ধ পাতাতে হবে,
তা সে তার নাম হয়তো ইসমাইল কি যাও একটা নাম, ও ইসমাইল কাকা ইসমাইল কাকা। তো এটা কি আপন সম্পর্ক হলো, রক্তের সম্পর্ক হলো, একটা গ্রাম্য সম্বন্ধ। তা মলয় চাঁদ কাজী বললেন, নিমায়ের মামা আমি ঠিক, তবে রক্তের সম্পর্ক নয়, গ্রাম্য সম্বন্ধে। কিভাবে শুনবেন? আপনাদের ঘরে চৈতন্য চরিতামৃত আজ খুলে দেখবেন কি লিখেছেন। মলয় চাঁদ কাজী বললেন, নীলাম্বর চক্রবর্তী হয় মোর চাচা, হয় মোরে চাচা, গ্রাম্য সম্বন্ধে সে বড় সাজ, সে বড় যারা নবদ্বীপে গেছেন তারা জানেন, বামন পুকুর, বেলপুকুর আর মায়াপুর, বামন পুকুর, বেলপুকুর আর মায়াপুর। এখন ইসকনের মন্দির হয়ে গেছে মায়াপুরে, দেখবেন বিরাট মন্দির, সারা পৃথিবীর ওয়ার্ল্ড বিখ্যাত ইসকনের মন্দির। তা মলয় চাঁদ কাজী বলেন, এই তিনটি বামন পুকুর বেলপুকুর মায়াপুর, এই তিনটির শাসনকর্তা আমি মুসলমান, আমি মলয় চাঁদ কাজী। এখন নীলাম্বর চক্রবর্তী বলে উনি আবার কে? বলে নিমায়ের দাদু, নিমায়ের দাদু। হ্যাঁ, তা কি হয়েছে? এই নীলাম্বর চক্রবর্তী এমন সাচ্চা লোক, মানে এত ভালো লোক, যার বাড়ি হলো বেলপুকুরে, এমন সাচ্চা লোক এই তিনটে তল্লাটার পাওয়া যায় না। বামনপুকুর বেলপুকুর মায়াপুরে তিনটি তল্লাটে পাওয়া যায় না। এখন এই নিমায়ের দাদু নীলাম্বর চক্রবর্তী যখন আমাদের মুসলমান পাড়া দিয়ে যায়, বাচ্চা থেকে বুড়ো মুসলমান আমরা, আমাদের সন্তানরা ওই নীলাম্বর চক্রবর্তীর পিছনে পিছনে যায় আর কি বলে যায়, ও নীলাম্বর চাচা, ও চাচা, ও নীলাম্বর চাচা, ও নীলাম্বর চাচা। চাচা মানে কাকা। তা আমি হতে পারি, আমি হতে পারি নবদ্বীপের শাসনকর্তা, আমি হতে পারি এই তিনটি তল্লাটের শাসনকর্তা, কিন্তু ওই নীলাম্বর চক্রবর্তীকে আমি শ্রদ্ধা করি আর তাকে ভালোবাসি বলে তাকে আমি চাচা বলে ডাকি। আমিও নীলাম্বর চক্রবর্তীকে চাচা বলি। এখন আপনারাই বিচার করে বলুন, ও ব্রাহ্মণ মণ্ডলী, চাচা মানে কাকা। তা আমি যদি গ্রাম্য সম্বন্ধে তাকে চাচা বলি মানে কাকা বলি, ওই নীলাম্বর চক্রবর্তীকে, তার মেয়ে শচীরানী, সে আমার কি হবে মামা? আমার কাকার মেয়ে আমার কি হবে? তাহলে আমি যদি নীলাম্বর চক্রবর্তীকে চাচা বলি, তার মেয়ে শচীরানী, সে আমার বোন বা ভগ্নী হবে তো, আর তার পেটের ছেলে নিমাই, সে হয়ে গেল ভাগ্নে। অসুবিধা হলো না তো বোঝা? কীরতন কীর্তন, হরি বল হরি বল। তার পেটের ছেলে নিমাই আমার ভাগ্নে। ব্রাহ্মণরা বলেন, ওরে বাবা রে বাবা, এ কী ধরনের সম্পর্ক রে বাবা, এই কারণে নিমাই ওনার ভাগ্নে, উনি নিমায়ের মামা, আহা কী ধরনের মামা ভাগ্নের সম্পর্ক। তাই এসো গো, আর নালিশ করে দরকার নেই, আমরা ব্রাহ্মণ মণ্ডলী আমরা না খেতে পেয়ে মারা যাব, চলো চলো ওঠো আমরা নবদ্বীপে ফিরে যাই। বলে ব্রাহ্মণ উঠে দাঁড়িয়ে বলেন, কাজী সাহেব, আপনার ভাগ্না হরিনাম করে কি ভালোই করে, আপনার ভাগ্নার জয় হোক, আপনার জয় হোক, আপনার ভাগ্নার। মলয় চাঁদ কাজী বলেন, না ব্রাহ্মণরা এইভাবে তাচ্ছিল্য করে আমাকে চলে যাবে, না না না, এ হতে পারে না। হে ব্রাহ্মণ মণ্ডলী আপনার বসুন বসুন। না না, আর বসে দরকার নেই। আরে বসুন না, আমি কথা দিলাম, হতে পারি আমি নিমায়ের গ্রাম্য সম্বন্ধের মামা, হতে পারে নিমাই আমার গ্রাম্য সম্বন্ধের ভাগ্না, কিন্তু আমি কথা দিলাম ওই নিমায়ের মুখ থেকে হরিনামটাকে আমি চিরকালের মতো স্তব্ধ করে দেব, আমি কথা দিলাম নিমায়ের ওই ওই ওর দলবলের হরিনামটাকে চিরকালের মতো স্তব্ধ করে দেব, আর আপনাদের পূজাগুলো বাড়িয়ে দেব, আপনারা বসুন। ব্রাহ্মণরা বললেন, এই না হলে কাজীর বিচার। আরে কাজী এইবারে ঠিক বিচার করবে,
ওর হরিনামের দলটা বন্ধ করে দেবে আর আমাদের পূজাগুলো বা বাড়িয়ে দেবে। বসো বসো বসো, ন্যায় রত্ন রত্ন বাচস্পতি মুখার্জি বসো 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 বসো। যেই মাগো ব্রাহ্মণটা বসেছেন ঠিক এইরকম দুপুর বেলায়, একটু বেলা হয়ে গেছে, মলয় চাঁদ কাজী তার সেনাপতিকে ডেকে বললেন, শোনো সেনাপতি, এই সারা রাত ধরে এরা নৌকা যোগে এসেছে সুরধুনি গঙ্গা পার হয়ে, এদের পেটে দানা পানি পড়েনি এই ব্রাহ্মণদের। তা সেনাপতি তুমি একটা কাজ করো তো, এই ব্রাহ্মণদের জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করে দাও। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি হলো চ্যাটার্জি মশাই উঠে পৈতাটা হাতের মধ্যে নিয়ে, 500 বছর আগেকার কাহিনটা শুনুন, পৈতাটা হাতে নিয়ে বলছে, কাজী সাহেব আপনি আমাদের নাস্তা পানি দেবেন, কিন্তু আপনার বাড়িতে নাস্তা পানি করলে আমাদের জাত চলে যাবে যে। ও, আমার বাড়িতে নাস্তা পানি করলে আপনাদের জাত যাবে? হ্যাঁ, আমরা ব্রাহ্মণ। ও, তো আমি তো শুধু মুখে যেতে দিতে পারি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সেনাপতি আমার বাড়িতে নাস্তা পানি করলে জাত চলে যাবে, তুমি একটা কাজ করো, এদের ওই আমার গাছ থেকে কয়েকটা লেবু তুলে আর চিনি দিয়ে একটু শরবত করে দাও তো দেখি। আবার কি হলো, সেই ব্রাহ্মণ হাত জোড়ে করে বলছে, কাজী সাহেব আপনার বাড়ি নাস্তা পানি করলে জাত যাবে, আপনার বাড়িতে শরবত খেলেও জাত যাবে, আমরা ব্রাহ্মণ। ও, তা আপনারা বলুন কি খাবেন বলুন। না না, আমরা কি বলবো, না না আমি না খাইয়ে ছাড়বো না, আপনারা কি খাবেন বলুন। চ্যাটার্জি মশাই বলেন, কাজী সাহেব আপনি আমাদের এমন বস্তু খেতে দিন যা খেলে আমাদের জাত যাবে না। ও, যা খেলে তোমাদের জাত যাবে না সেই বস্তু খাওয়াবো? হ্যাঁ, তাহলে নাস্তা পানি করলে জাত যাবে? হ্যাঁ। শরবত খেলে জাত যাবে? হ্যাঁ। আবার এমন বস্তু খেতে দেবো যা খেলে জাত যাবে না? না। ঠিক আছে সেনাপতি মশাই বলুন, আমার ঘরের ভিতর থেকে চাবুকটা নিয়ে আসুন তো। নারায়ণ বিচার আপনারাই করবে, ব্রাহ্মণ তো আপনার, নাস্তা পানি করলে জাত যাবে, শরবত খেলে জাত যাবে, তো এই চাবুকটা খেলে উড়ে পিঠে চামড়ে চলে যাবে, পিঠে চামড়ে চলে যাবে। মলয় চাঁদ কাজী বললেন, ভয় পাবেন না, এই চাবুকটা আমি আপনাদের অঙ্গে আঘাত করব না। ভয় পাচ্ছেন কেন? এই চাবুকটা আমি তাদের অঙ্গে আঘাত করব যারা হরি নাম করে, যারা খোলগুলো ওদের খোলগুলো ভেঙে দেব, ওদের করতালগুলো ছুঁড়ে ছুঁড়ে গঙ্গার পানিতে ফেলে দেব। আপনার বাড়ি যান, কাল সকালে আমার খেলটা দেখে নিন। ব্রাহ্মণরা বলেন, এই না হলে কাজীর বিচার। এই তো কাজীর বিচার, চলো চলো চলো। সব ব্রাহ্মণ যেই চলে গেল, তারপরের দিনে সকালবেলায় সৈন্য সামন্তদের সঙ্গে করে মলয় চাঁদ কাজী নৌকা যোগে ওপারে সুরধুনির পার হয়ে নবদ্বীপে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে সেনাপতিকে ডেকে বললেন, যাও সেনাপতি গোটা নবদ্বীপে ঢেড়া পিটে দাও, যারা হরিনাম করবে তাদের খোলগুলো ভেঙে দেওয়া হবে, করতালগুলো ছুঁড়ে গঙ্গার পানিতে, আর তাতে যদি না ছাড়ে বেত্রাঘাত করা হবে, তাতেও যদি না ছাড়ে আমরা মুসলমান আমরা এঁটো আমাদের এঁটো ভাত খাইয়ে জাতিচ্যুত করে দেওয়া হবে। সেনাপতি ছুটছে, শোনো শোনো নবদ্বীপবাসী, নবদ্বীপবাসী আজ হতে কেউ হরি নামে গাহিবে, হরি নামে গাহিবে না, যারা হরি নামে গাহিবে, হরি নামে গাহিবে তাদের বেত্রাঘাত করা হবে, আপনাদের মতো বৈষ্ণবেরা দাঁড়িয়েছেন, এই মা বৈষ্ণবী আছেন, আপনারা বৈষ্ণব আছেন, আপনাদের মতো বৈষ্ণব বৈষ্ণবী দাঁড়িয়ে বলছে, বাবা বাবা সেনাপতি আমরা বৈষ্ণব,
শিকা তিলক আর মালা তবে পাবে চিকন কালা। ও মায়েরা, এটা বৈষ্ণবের স্বধর্ম। বৈষ্ণব বলে কোনো জাত নয়, বৈষ্ণবের আসল পরিচয় হলো ত্রিনাদপি শুনিছে না তররি বৈষ্ণু না কীর্তনিয়া, ত্রিনাদপি শুনিছে চেন তররি বৈষ্ণু না অমানেন অমানদেন কীর্তনিয়া সদা হরি। বৈষ্ণব হলো একটা ধর্ম, সেবা দিয়ে সেবা পাওয়া। এই ধরুন একটা কথা বলি মা, বৈষ্ণব শক্তিটা কেমন দেখুন। কোন একটা ইয়ং মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, সদর্ম বৈষ্ণবের সদর্মটা দেখুন। অনেক ইয়ং ছেলেরা আছে, তাকে দেখলে মেয়েটা কি সুন্দর দেখতে দেখ, কিন্তু সেই মেয়েটার যদি গলায় তুলসীর মালা দেওয়া যায়, যদি তিলক সেবা করে হাতে জপের মালা দেওয়া যায়, এই পথ দিয়ে যখন যাবে তখন আপনারা কি বলবেন, মাইজি কোথায় যাবেন, কোন আশ্রমে যাবেন। বৈষ্ণবের শক্তিটা এইরকম। তা এই যে ললাটে কেশবায় নম, ললাটে কেশবায় নম, উদরে নারায়ণ নম, বক্ষে মাধবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম, দক্ষিণ কুক্ষিতে বিষ্ণবে নম, ডান বাহুতে মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, বামপার্শ্বে বামনায় নম, বাম বাহুতে শ্রীধরায় নম, ঋষিকেশায় নম, পৃষ্ঠে পদ্মনাভায় নম, কোটিতে দামোদরায় নম, বাসুদেবায় নম। এটা বৈষ্ণবের স্বধর্ম, তিলক সেবা। এই তিলক সেবাটা করা হয় কেন মা? হরি মন্দির তৈরি করা হলো, হরি মন্দির, গলায় তুলসীর মালা। দীক্ষা নিতে হবে বৈষ্ণবের কাছ থেকে। এই দীক্ষা আপনারা অনেকে নিয়েছেন, এই দীক্ষাটা এলো কোথা থেকে? একটু একটু করে তত্ত্বের মধ্যে যাচ্ছে। আপনাদের ঘরে যদি ব্রহ্মবৈবর্ত পুরাণ থাকে, যা দেখলে খেতে আর মানে আজকের খাওয়াটা নিষেধ, কালকের খাওয়াটা নিষেধ, ব্রহ্মবৈবর্ত পুরাণ অনেকে পড়তে চায় না, তাই ব্রহ্মবৈবর্ত পুরাণ আছে, ক্ষীরোৎসাই সাগরে নারায়ণ শায়িত। দীক্ষা অনেকে নিয়েছেন, আমি একটু বলি, নারায়ণের নাভি থেকে একটা পদ্ম উঠেছে, এই পদ্মটার উপরে আছে সহস্রদল পদ্ম, এটা দুটো ভাগ, এদিকে একটা ভাগ, এদিকে একটা ভাগ। উপরে আছে কি? উপরে আছে, আমার হাতের দিকে লক্ষ্য করবেন, ভূ, ভুব, স্বর্গ, মোহ, তপ, জল, সূর্য। উপরে নিচে আছে সাতটা তল, অতল, সুতল, বিতল, তলাতল, রসাতল, পাতাল। সহস্রতল পদ্মেই হলো ব্রহ্মা বসে আছেন, কিন্তু চিন্তা করছে আমার জন্ম যদি হলো আমার কর্ম কি। হঠাৎ ওই ক্ষীরোৎসায়ী সাগরে একটু হাওয়া লাগলো, হাওয়া লাগলে জলে দেখবেন একটা আওয়াজ হয়, কি আওয়াজ হয়? হে ব্রহ্মা, তুমি তপস্যাই করো তবে তুমি জানতে পারবে তুমি কে। কিন্তু আমি কি মন্ত্রে তপস্যা করব? আবার ওই ওই ক্ষীরোৎসায়ী সাগরের জলে আবার ঢেউ লেগে উত্থিত হলো কি জানেন? জলে ঢেউ লাগলে বা জল যখন কোনো নালা দিয়ে বয়ে যায় তখন কি আওয়াজ হয় মা? কল 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 কল। যারা দীক্ষা নিয়েছেন এবার বুঝতে পারবেন, কল 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 ক্লিং, আর বলা যাবে। গুরুদেব প্রথমে কানটা ধরে এটা দেবে, প্রথমেই বলবেন ক্লিং, বলে ক্লিং মানে কি? কয়লায় দীর্ঘ অনেশ্বর, ক্লিং, ক ল, ক মানে কি, ল মানে কি? ভাগবতে প্রমাণ দিলেন, আমি ভাগবত ছাড়া অন্য কথা বলি না, বাজে কথা বলবো না, ভাগবতে কি বললেন? দৃষ্টাহা অখণ্ড মণ্ডলা মণ্ডিতা রমমুনা ভং মনোকিং কুমলন্তং চোরং দৃষ্টাহা তৎকমল গোপরঞ্জিত জগু কল কল কল। ক মানে কি মা? কৃষ্ণ। আর ল মানে আল্লাদিনী, হলাদিনী, শক্তি রূপিণী, শ্রীমতী রাধা। তাই প্রথমে আপনার কানটা ধরে দিল ক্লিং, বলে অষ্টাদশ অক্ষর বীজ মন্ত্র। তাহলে এই যে বীজ মন্ত্রটা প্রথমে পৃথিবী সৃষ্টির আগে প্রথমে কে এই দীক্ষা পেয়েছিল, কে পেয়েছিল জানেন? হরিবংশে পুরাণে আছে, এই যে নারায়ণ যার নাভি থেকে ব্রহ্মার জন্ম হয়েছিল, এই নারায়ণ প্রথমে দীক্ষা দিয়েছিল ব্রহ্মাকে। ব্রহ্মা দীক্ষা পেয়ে চিন্তা করছে আমি কাকে দীক্ষা দেব, ব্রহ্মা দীক্ষা দিল নারদকে, নারদ কাকে দীক্ষা দিল, আবার এই নারদটা কে বাবা,
একটু বলি মা, আপনাদের ঘরে শিবপুরাণ আছে, শিবপুরাণে পাবেন নারদ যাকে দীক্ষা দিয়েছিলেন ব্রহ্মা, ব্রহ্মার ছেলে বলা হয় নারদকে, কিন্তু মানস পুত্র, ব্রহ্মার নিজের ছেলে নয়। এই নারদের জন্মটা হয়েছিল কী করে মা গো? শিবপুরাণে পাবেন একদিন পার্বতী কৈলাসে একটা উপবন তৈরি করেছিল, উপবন তৈরি করে উনি ঘোষণা করে দিয়েছিলেন পার্বতী, কি ঘোষণা? যে এই উপবনের মধ্যে যে প্রবেশ করবে তার গর্ব হয়ে যাবে। বাবা ভোলানাথ করল কি, হন্তদন্ত হয়ে ওই দ্বারের কাছে এসে বলল, পার্বতী সরে যাও, আমাকে একটু ভিতরে যেতে দাও। পার্বতী বললেন, না স্বামী যাবেন না। কেন? আপনার গর্ব হয়ে যাবে যে। পার্বতী, আমি অত শুনতে চাই না। পার্বতীকে সরিয়ে দিয়ে ভোলানাথ যেই ভিতরে গেছে, পার্বতীর অভিশাপ মা, একে তো ভুঁড়িয়েই তিন গুণ বেড়ে গেল। ভোলানাথের যখন তিন গুণ বেড়ে গেল, ভোলানাথ ওই ভুঁড়িটা নিয়ে নাড়তে নাড়তে আসছে, পার্বতী আমার কি হলো, তোমাকে নিষেধ করেছিলাম বনের মধ্যে যাবে না, তোমার গর্ভে সন্তান এসে গেছে, পেটের মধ্যে এসে গেছে। পার্বতী, আমি তো তোমাদের মতো নারী নই যে সে দ্বার আছে, সন্তান ভূমিষ্ঠ হবে কী করে? বলে, একটা উপায় আছে। কি উপায়? এই না, এই কুশ গাছের পাতাটা দিয়েছে, সেই কুশ গাছের পাতাটা নিয়ে আমি কী করব? বলে, নাকের ভিতরে দিয়ে একটু ধাক্কা মারবে। আমাদের মতো তো নারী নও তুমি, পুরুষ, তোমার তো আমাদের মতো দ্বার নেই। তাই করলো কি ভোলানাথ, ওই কুশ গাছের, ওই জন্য কুশাসন শুদ্ধাসন, ওই কুশ গাছের পাতাটা নিয়ে নাসারন্ধ্রে দিয়ে একটু ধাক্কা দিয়েছে, অমনি ভোলানাথ করলো কি হ্যাচ্ছ। আর যেই হ্যাচ্ছ বলেছে, অমনি নাক দিয়ে ছেলেটা মাটিতে পড়ে চিৎকার করে কেঁদে উঠেছে। কি বলে উঠেছে? মা। বলে, ও পার্বতী, যে মা বলে, তা তোমার পেটে থেকে জন্মেছে যখন, তোমার মা, তুমি ওর মা নয়? না 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 না, আমি যোগী পুরুষ বাবা, আমি মাটা হতে পারবো না। পার্বতী, এর সঙ্গে আমার কি সম্পর্ক হবে তুমি বলে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যবস্থা আমি করছি। বাবা তুই কি বললি? মা। তার একবার বর মা, ছেলেটা দুবার বলে উঠেছে মা মা। ভোলানাথ ওই হয়ে গেল। কি হলো? তুমি হলে ওরি মামা, ও গো তুমি গোনে ওরে মামা, তুমি হলে ওরি মামা, ও গো তুমি গোনে ওরে জন্য নারদ হলো ভাগনা, পালন করলো কে ব্রহ্মা, পালক পিতা। নারদ হলো ভাগনার, ভোলানাথ হয়ে গেছে মা মা। তা নারদ নামটা হলো কেন মা? ছিল কোথায়? ভোলানাথের এই হ্রদের মধ্যে, এটা হ্রদ, যা কিছু খাবেন এখানে চলে যাবে। হ্রদ বেরিয়েছে কোথা দিয়ে? নাক দিয়ে। তাহলে না হ্রদ না হ্রদ না হ্রদ আর বলতে হবে? না হ্রদ হয়ে গেল নারদ। তাহলে সেই ব্রহ্মা প্রথমে দীক্ষা পেল নারায়ণের কাছ থেকে, এই যে দীক্ষা মন্ত্র পেয়েছেন, সেই ব্রহ্মা দীক্ষা পেল নারায়ণের কাছ থেকে। নারায়ণ দীক্ষা দিলেন, ব্রহ্মা দীক্ষা দিলেন কাকে? ওই নারদকে। নারদ কাকে দিল? ব্যাসদেবকে। ব্যাসদেব দিল মধ্যাচার্যকে। মধ্যাচার্য দিল নরহরিকে। নরহরি দিল মাধবকে। মাধব দিল অক্ষোভকে। অক্ষোভ দিল জয়তীর্থকে। জয়তীর্থ দিল জয়ধর্মকে। জয়ধর্ম দিল দয়ানিধিকে। দয়ানিধি দিল বিদ্যানিধিকে। বিদ্যানিধি দিল রাজেন্দ্রকে। রাজেন্দ্র দিলেন ব্রহ্মণ্যকে। ব্রহ্মণ্য দিলেন পুরুষোত্তমকে। কলিযুগে চলে আসুন, পুরুষোত্তম দিলেন লক্ষ্মীপতিকে। লক্ষ্মীপতি দিলেন মাধবেন্দ্রপুরীকে বৃন্দাবনে। আর মাধবেন্দ্রপুরী দীক্ষা দিলেন ঈশ্বরপুরীকে। ঈশ্বরপুরী দীক্ষা মন্ত্র পেয়ে কাকে দিলেন? ওই গয়াধামে ঈশ্বরপুরী গৌর সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরহরিকে যেই দীক্ষা দিলেন, সেই দীক্ষা মন্ত্রটাকে গৌরহরি পুঁটুলি করে নিতাইয়ের হাতে দিয়ে বললেন, যাও নিতাই। গৌরহরি কাউকে দীক্ষা দেয়নি, কিন্তু নিতাই চাঁদ গুরুরূপে দীক্ষা দিয়েছিল, যাও নিতাই। কলিয়ত জীবের দেবে তুমি দোকানে দোকানে, দেবে তুমি
কানে তালে দীক্ষা মন্ত্রটা কোথা থেকে এলো দেখুন মা দোকান সেই দীক্ষা মন্ত্র আপনারা পেয়েছেন এখন বৈষ্ণবদের ধর্ম হলো কি ধর্ম দয়া ক্ষমা এটা বৈষ্ণবের স্বধর্ম দেখবেন বৈষ্ণবের শক্তি কত দেখবেন একদিন নারায়ণ শয়ন করে আছে আর লক্ষ্মী দেবী পদসেবা করছে তা বাবা ভোলানাথ করেছেন কি যোগী পুরুষ তো পরম বৈষ্ণব আচার্য মৃত্যুঞ্জয় উনি নারায়ণকে দর্শন করতে গেছে প্রণাম করছে নারায়ণকে যখন প্রণাম করছে এখন বাবা ভোলানাথের ওই গলায় যে সাপটা আছে ফোঁস ফোঁস নারায়ণের পাশে লক্ষ্মী দেবী তার পাশে গরুর বসে আছে আর সাপটা ফোঁস ফোঁস করে বলছে তুই তো আমার জাত ভাইদের খেয়েছিস আমার খা তুই তো আমাদের জাত ভাইদের খেয়েছিস আমার খা গরুর কোনো কথা বলে না মাথা নত করে আছে নারায়ণের পায়ের কাছে ফোনিও শোনে না মানে সাপ কি রে গরুর শুনতে পাচ্ছিস তুই তো আমার জাত ভাইদের ধরে ধরে খাচ্ছিস খেয়েছিস তা আমি তো আছি এখানে তুই আমার খা দেখি কত শক্তি আছে অনেকক্ষণ গলা বলার পরে গরুর এবার রেগে গেছে বলাই দেখ উদয় না তুই বাবা ভোলানাথের গলা থেকে নাম একবার এক সেকেন্ড সময় দেবো না তোকে আমি খেয়ে ফেলবো কিন্তু খাবো না খেতে পারবো না কেন জানিস কেন না তুই একটা বৈষ্ণবের গলায় জড়িয়ে আছিস তাই আমি তোকে খেতে পারবো না তুই বৈষ্ণবের গলায় মালা হয়ে জড়িয়ে আছিস আপনাদের অনেকের গলায় মালা আছে হরি বল হরি বল তা আপনার অনেকের গলায় তুলসীর মালা আছে মালা কেন পরা হয় মা মালার জন্ম কোত্থেকে মালা পড়লে আমাদের কি হয় কথা কথা শুনে নিন হরি বল হরি বল অনেকের গলায় তুলসীর মালাও নেই মালা কেন পরবেন সেটা আমি বলে দিই মা শব্দ অভিষ্ট আপনাদের ঘরে যদি দেখবেন অনেক গ্রন্থ আছে বৈষ্ণব শাস্ত্রেগুলো অগ্নিপুরাণ অগ্নিপুরাণ এটা পাবেন মালাটা গলায় দেয় কেন মা শব্দ অভিষ্ট লা শব্দে ফলদান মালা গলায় পড়ব কেন এই মালার জন্ম কোত্থেকে একটু বলি মা যখন নারায়ণ ওই যে নারায়ণ সাহিত্য আছে লক্ষ্মী দেবী পদসেবা করছে সাতি নক্ষত্রের জল এটা বলতে হবে না পঞ্জিকায় আছে ঝিনুকের মধ্যে পড়লে মুক্তের জন্ম হবে বাঁশের গায়ে পড়লে বংশলোচনের জন্ম হয় হাতির গায়ে পড়লে গজহস্তি হয় গজমতি হয় এই রকম সাতি নক্ষত্রের জলই ক্ষীরোৎসাহী সাগরে পড়েছে এখন সেই জল যখন ওই জল পড়েছে তার কতগুলো মুক্তার জন্ম হয়েছে আর সেই মুক্তাগুলো উদ্ধার করলো কে ঋষি বিশ্বামিত্র মুনি বিশ্বামিত্র ওই মুক্তাগুলো উদ্ধার করে কার হাতে দিল লক্ষ্মী দেবী যে পদসেবা করছিল লক্ষ্মী দেবী করলো কি সেই মুক্তাগুলো নিয়ে একটা মালা তৈরি করে নারায়ণের গলায় আর নিজের নাকের বেসর করেছে এমন সময় সত্যযুগে কেদারাজার মেয়ে বৃন্দা দূতী বৃন্দাবন যার নামানুসারে এসে বলে নারায়ণ তোমার গলার এই মুক্তার মালাটা আমায় দাও লক্ষ্মী দেবী বলে না আর নারায়ণ বলে হ্যাঁ বেঁধে গেল গণ্ডগোল এবার নারায়ণ দেখলেন এত মহাবিপদ কী করি কী করি দাঁড়াও বৃন্দে তুমি ক্ষান্ত হও এ মুক্তার মালা কজন গলায় পড়বে তার চেয়ে তুমি একটা কাজ করো কি ফিরে যাও বৃন্দাবনে তোমার অঙ্গ থেকে রাধা তুলসীর জন্ম হবে আর ওই তুলসী কর্তন করে কেটে কেটে যারা গলায় ধারণ করবে তারাই হবে আমার 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 প্রিয় ভক্ত যাও চলে যাও গোবিন্দের পরম ভক্ত বৃন্দাদূতি করল কি বাবা আনন্দিতা মনে বৃন্দাবন এলো তার অঙ্গ থেকে একটা তুলসী গাছের জন্ম হলো ওমা আর সেই তুলসী গাছটা প্রথমে কাটলো কে ওই তুলসী গাছটাকে কাটলেন দেবর্ষি নারদ মালা তৈরি করলো মালা তৈরি করে সোজা কৈলাসে গেল বাবা ভোলানাথের কাছে কেন না তার হাতের যে ডমরু আছে
ওই ডমরুর কাছে সঙ্গীত বিদ্যার শিক্ষা লাভের জন্য যেই মালাটা নিয়ে গেছে, ডমরু বললেন, নারদ আমি তোমাকে সঙ্গীত শিক্ষা দেব, কিন্তু তোমাকে আমি শিষ্যত্বে বরণ করব কি করে? বলে আমি সঙ্গে এনেছি। কি এনেছো? দাও। ওই তুলসীর মালাটা যেই দিয়েছে, সেই মালাটা নারদের গলায় পরিয়ে দিয়ে বললেন, ওহে নারদ আজ থেকে আমি তোমাকে শিষ্যত্বে বরণ করলাম। নারদকে শিষ্যত্বে বরণ করলো আর বলে দিল, ত্রিজগতের জীব যারা যারা এই তুলসীর মালা গলায় পরবে তারাই হবে আমার বাবা ভোলানাথ, আমার গোবিন্দের একনিষ্ঠ ভক্ত। এই হলো মা গো মালার জন্ম। এবার মালা গলায় পরবো কেন? আপনারা একটা গ্রন্থ আমাদের আশ্রমে কিনতে পাবেন, বা বরাহনগর পাটবাড়ি পাবেন, বা আমাদের নবদ্বীপের সমাজ বাড়ি পাবেন। গ্রন্থটার নাম বলছি আস্তে, গ্রন্থটার নাম হলো পাষণ্ড দলন, নিত্যানন্দের ছেলে লিখেছিল। বেশি দাম না, 20-25 টাকা দাম। তাতে লেখা আছে দেখবেন, তুলসীমাল বিহীনস্য পাপিষ্টস্য দুরাত্মন শান বিষ্ঠ সমধিক নীরয় মদিরা সম। বাংলা মানেটা কি জানেন? শুনে রাখুন, রাগ করবেন না যেন আমার প্রতি। তুলসীর মালা বিহীন যার মতি অতি দুষ্টা, তার হাতের অন্ন জল কুকুরেরও বিষ্ঠা। যার গলায় তুলসীর মালা নেই তার হাতের অন্ন জল কুকুরের পায়খানা। অনেক মায়েরা বলবেন, কি এত বড় কথা বললে বাবা, আমার গলায় তুলসীর মালা নেই বলে আমার হাতের অন্ন জল কুকুরের পায়খানা। কিন্তু না মা, আপনাদের হাতের অন্ন জল কুকুরের পায়খানা হতে পারবে না, আমি প্রমাণ দিচ্ছি। দেখুন, একবার চুরি করলে চোর, আর বারবার চুরি করলেও চোর। একবার যখন হোক একবার গলায় এই তুলসীর মালা গলায় যদি পরেন, আপনার হাতের অন্ন জল কুকুরের পায়খানা হবে না। বলে আমি জীবনে তো পড়িনি। বলে পড়নি? না। বিয়ে করেছো? হ্যাঁ। বিয়ে করেছো তো? হ্যাঁ। তা বিয়ের দিনে তোমার গলায় ঠাকুর মশাই কি দিয়েছিল মা? কি? এই তো ছেলের গলায় কি ছিল? এবার লজ্জায় খুলে ফেলেছে। তাহলে একবার চুরি করলে চোর, বারবার চুরি করলে চোর। একবার টাচ করেছেন যখন আপনার হাতের অন্ন জল, বাবা বেঁচে আছে? না। মা বেঁচে আছে? না, মারা গেছে। হ্যাঁ, শ্রাদ্ধ করেছিল তো? হ্যাঁ। তো শ্রাদ্ধের মন্ত্র বলার আগে ঠাকুরমশাই তোমার গলায় কি দিয়েছিল? কি গো, কি করে আপনাদের হাতের অন্ন জল কুকুরের পায়খানা হবে? তোমার বাবা জিজ্ঞেস করো অন্নপ্রাশন হয়েছিল কিনা। অন্নপ্রাশনের অন্ন দেওয়ার আগে ঠাকুরমশাই ওই পূজা টুজা করার সময় তোমার গলায় কি দিয়েছিল? তুলসীর মালা। তাহলে জন্ম মৃত্যু বিবাহে তিনবার তুলসীর মালা তিনবার যখন পড়েছেন, তাহলে আপনার হাতের অন্ন জল কুকুরের পায়খানা হবে কি করে? এবার লজ্জায় খুলে ফেলেছেন, তবে এটা খুলবেন না মা। কেন জানেন? ধরুন আপনি একটা প্রাইভেট চালিয়ে যাচ্ছেন, আপনার পাশে বন্ধু বসে আছে, এখন হঠাৎ প্রাইভেট গাড়ির সম্মুখে একটা কুকুর এসে পড়েছে, এই কুকুরের গলায় আছে চামড়ার বেল্ট। অ্যাক্সিডেন্ট করিস না, পাশের বন্ধু বলছে। কেন রে? বাবুর কুকুর। প্রমাণ? চামড়ার বেল্ট আছে গলায়। ও, পাশ কাটিয়ে চলে গেল। আবার গাড়ি চালাতে চালাতে আরেকটা কুকুর এসে পড়েছে, বলে, হ্যাঁ এটা কোন বাবুর কুকুর? বলে, দূর, এটা তো পদের কুকুর, এ তো বাবুর কুকুর নয়। বলে, প্রমাণ কি? বলে, ওর গলায় তো চামড়ার বেল্ট নাই। তাহলে মা চিন্তা করবেন, আমরাও তো আগে বাবুর কুকুর। বাবুর কুকুর কেন আমরা পথের কুকুর হব? কুকুর গব আমরা কোন বাবুর কুকুর? কোন বাবু জানেন? হ্যাঁ, আমরা নিতাই চাঁদের কুকুর বলে। নিতাই চাঁদের কুকুর বলে, গৌর চাঁদের কুকুর বলে, গৌর চাঁদের কুকুর বলে, মালা রূপে গলে পড়িলাম। নিতাই চাঁদের কুকুর বলে, মালা রূপে গলে পড়িলাম। নিতাই গৌর হরি, আমরা নিতাই চাঁদের কুকুর বলে, মালা রূপে গলে পড়িলাম। নিতাই চাঁদের কুকুর বলে, নিতাই চাঁদের কুকুর বলে। তাহলে সেই বৈষ্ণবের গলায় তুলসীর মালা, আর নাম করতে করতে চলেছে হাতে জপের মালা।
सेनापति के डेके बोलें सेनापति तुम्हार मलय चाँद काजी के बोलो मलय चाँद काजीर भय आमरा हरिनाम छाड़ी किन्तु हरिनाम आमादे छाड़े ना आमरा गाइब तुम्हरा गाइबे हाँ आमरा बार बार गाइब कि गाइब जानो और तुम्हारा काजी के बोलो काजीर आदेश आमरा मानी ना मानी ना आमरा मानी ना मानी ना मानी ना मानी ना मानी ना मानी ना काजीर आदेश मानी ना मानी ना काजीर आदेश मानी ना मानी ना आमरा ओ गाइब आमरा ओ गाइब हरि बोल हरि बोल आमरा ओ गाइब हरि बोल हरि बोल आमरा ओ गाइब मुखे हरि बोल हरि बोल आमरा ओ गाइब हरि बोल हरि बोल आमरा ओ गाइब আর উলু ধনে হরি ধনে আমরা ও গাই মুখে হরি 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 বলে আমরা ও গাই মুখে হরি ধনে উলু ধনে আমরা ও গাই মুখে হরি 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 বলে আমরা ও গাই হরি 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 বলে আমরা ও গাই মুখে 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 হরি 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 বলে আমরা ও গাই আমরা মানি না মানি না বৈষ্ণবের আরম্ভ করে দিলেন মা হরি নাম যখন আরম্ভ করেছেন হরির নাম মলয় চাঁদ কাজী বললেন সৈন্যগণ আঘাত করো ওদের আঘাত করো নাম ছাড় নাম যত আঘাত করছে হরি বল হরি বল হরি বল হরি বল হরিনাম করলে যে কত জ্বালা কত যন্ত্রণা ভাগবতের তার প্রমাণ আছে মা সংস্কৃত একটু বলছি অবশ্য তার বাংলা অর্থ করার চেষ্টা করব শ্রীমদ ভাগবতামৃতে বলেছিলেন যারা হরিনাম করে করবে তাদের পরিণাম কি হবে জানেন সংস্কৃতে পরে বাংলায় বলছি জহিমাং ভজতে নিত্য বিত্তদস্যহরম মহম করামি বন্ধু বিচ্ছেদ শত কষ্টেষু জীবতি এসু কষ্টেশু যদি মাং নো পরিত্যাজে সজাতি পরম স্থান সেবা নাম আপে দুর্লভ গোবিন্দ বলেন বাংলা মা বাংলা জহিমাং ভজতে নিত্য যারা নিত্য নৈমিত্য আমার ভজন করবে সাধন করবে ভগবান বললেন আমি তার কি করব জানো বিত্ততস্যহরম মহম বিত্ত বলতে ধন বিত্ত বলতে ঐশ্বর্য বিত্ত বলতে সম্পত্তি হরম মহম তাকে ভিখারি করব হরণ করব করামি বন্ধু বিচ্ছেদ বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন স্বামী হতে আমি তাকে ডিফারেন্স বিচ্ছেদ করে দেব শত কষ্টে সুজীবতে অতীব কষ্টের দ্বারা আমি তোর জীবনটাকে ধারণ করাবো এসু কষ্টেশু যদি মাং নো পরিত্যাজে এত কষ্ট পেও সেই ভক্ত যদি আমাকে পরিত্যাগ না করে এত কষ্ট পেও তখন আমি কি করব সজাতি পরম স্থান সেবা নাম আমি দুর্লভং তখনই আমি তার সুখের মুখটা দেখাব আমার জীবনে উনি অনেক পরীক্ষা করেছেন জানি না আর কত পরীক্ষা করবে আমি যখন নবদ্বীপে যাই বৃন্দাবনে যাই আমার গুরুদেব আমার হাতে গঙ্গার জল দিয়ে বলেছিলেন এই যে মুখে হরিনাম করবি তোর দেহ যদি অপবিত্র হয় তোর মুখের হরিনাম শোনা হবে মহাপাপ
সাধমন দুধে যদি এক ফোঁটা গোচনা পড়ে সম্পূর্ণ দুধটা যেমন নষ্ট হয়ে যাবে। কীর্তনে আমরা অনেক আছি, তিলক সেবা করলাম, আসরে দাঁড়ালাম, কত ভাবভঙ্গি দেখায়, কিন্তু সদাচারী আমরা কেউ হতে পারি? তুই গঙ্গার জল নিয়ে প্রতিজ্ঞা করে বল, তোর দেহ মন প্রাণটাকে ঠিক রেখে হরিনাম করবি, প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু সেদিন বুঝতে পারি নাই যে উনি আমাকে এত পরীক্ষা করে। যে আম এ যে প্রাণ গোবিন্দে এ যে আম আমার গোবিন্দের লীলা, এত লীলা কভু বুঝিনা, এমনই আমার আমার যে আমার গোবিন্দের লীলা। বৈষ্ণবদের আয়ত করছে নাম ছাড়, আঘাত করে খোলগুলো ভেঙে দিল, করতালগুলো খুঁড়ে ছুঁড়ে ছুঁড়ে গঙ্গার জলে ফেলে দিল, এত আঘাতে জর্জরিত হয়ে তবু নাম ছাড়ে না। মলয় চাঁদ কাজী সবাইকে নিয়ে চলে গেলেন, বৈষ্ণবেরা অতি কষ্টে শ্রীবাসঙ্গনে এসে দাঁড়িয়েছে। গৌরী তুমি আছো শ্রীবাস, এ যে আমার এ যে আমার গৌর, এমন লীলা আমরা দেখি না, এমন এমন আনন্দ। কৃষ্ণ নাম হরি নাম যবে ভক্ত কান দিবে, আমি কাঁদতে জানি না, তবে ভগবান কানটা দেবে, তার আগে নয়। যবে ভক্ত কান দিবে, গোবিন্দ কান দিবে। এই যে ভক্তরা কাঁদেছে না, শ্রীবাসঙ্গনে গিয়ে হাজির হয়ে বলছে প্রভু গৌরী, আর আমরা নবদ্বীপে হরিনাম করবো না, এত জ্বালা এত যন্ত্রণা, কি হয়েছে? মলয় চাঁদ কাজে আমাদের খোলগুলো ভেঙে দিয়েছে, করতালগুলো ছুঁড়ে ছুঁড়ে গঙ্গার জলে ফেলে দিয়েছে, আর কি করেছে জানেন প্রভু? শুনবেন, যব নয়া শিয়া ঘরে হরি নামে প্রতি বাদে করে, ওই যব নয়া আসিয়া ঘরে হরি নামে প্রতি বাদে করে, মহাপ্রভু আমার আ আ
বনয়া শিয়া ঘরে হরি নামে প্রতি পদে করে ভাঙ্গিল মৃদঙ্গ আমাদের মধুর মৃদঙ্গ ভেঙে দিল, মধুর মৃদঙ্গ ভেঙে দিল, আমাদের মধুর মৃদঙ্গ ভেঙে দিল, মধুর মৃদঙ্গ ভেঙে দিল, হরি নামে প্রতি বাদে কইল মধুর আমাদের মধুর মৃদঙ্গ ভেঙে দিল, ভাঙ্গিল মৃদঙ্গ অনাচার কইল গৌর। হরি বললেন, তোমাদের খোলগুলো ভেঙে দিয়েছে? হ্যাঁ প্রভু। করতালগুলো গঙ্গার জলে? হ্যাঁ প্রভু। বেশ, দেখো আমি কি করি। দাদা নিতাই কিরে নিমায়, যে মলয় চাঁদ কাজী খোলগুলো ভেঙে দিয়েছে, করতালগুলো গঙ্গার জলে ফেলে দিয়েছে, ওই মলয় চাঁদ কাজীকে আমি আমি হরিনাম বলাবো, হরিনাম বলাবো, জপের মালা হাতে দেব, হাতে দেব, ওর সর্বাঙ্গে তিলক দেব, দেব। তুমি এই গোটা নবদ্বীপবাসীদের নিমন্ত্রণ করো, মাগো আপনাদের নিমন্ত্রণ করলো তাই এখানে বসেছেন, যার যা যন্ত্র আছে সব নিয়ে এসে গেছে। এখন গৌর হরি দেখলেন যে মলয় চাঁদ কাজীকে উদ্ধার করতে গেলে এত ভক্ত যখন এই শ্রীবাসঙ্গনে এসেছে, এদের নিয়ে যেতে যেতে আমার পথে লোক সংঘট হতে পারে, চারটে দলে ভাগ করি। এই যে মা আপনাদের একটা দল, এদিকে হাফ কিছু একটা দল, বাবার আছেন একটা দল, আর আমার একটা দল, চারটে দল, চারটে দলকে ভাবলেন গৌরহরি চারদিক দিয়ে ওই মলয় চাঁদ কাজীর বাড়িটাকে ঘেরাও করব। এখন একটা একটা দলের এক একজনের উপর ভার দিয়েছে। অদ্বৈতাচার্যকে বললেন, অদ্বৈতাচার্য তুমি এই দলটা নিয়ে মলয় চাঁদ কাজীর বাড়ির দিকে যাও। অদ্বৈতাচার্য বললেন, প্রভুর আদেশ তো মান্য করতে পারি না, ও ভক্তগণ আপনাদের সবাইকে বলেন। এখন সবাই হলাম আমরা, সবাইকে ডেকে ডেকে বললেন, অদ্বৈতাচার্য কি বলবে তুমি? অদ্বৈতাচার্য বলেন, আমি যা বলবো তোমরা তাই বলতে বলতে আমার সঙ্গে পূর্ব দিক দিয়ে যাবে। কি বলবো? বলবে বলো ভাই, বলো ভাই হরি ওম রাম, রাম হরি রাম, বলো ভাই হরি ওম রাম, রাম গৌরি রাম। খোঁড়া তো খোঁড়া, বলো ভাই হরি ওম রাম, রাম হরি রাম, বলো ভাই হরি ওম রাম, রাম গৌরি রাম, বলো ভাই হরি ওম রাম, বলো ভাই হরি ওম রাম, রাম গৌরি রাম, বলো ভাই হরি ওম রাম, রাম গৌরি।
তাহলে মাগো অদ্বৈতাচার্য বলছেন যখন, আমি তো বলছি না, আপনারা দুটো হাত তুলে বলার চেষ্টা করুন, আমার ভিতর থেকে আমার গুরুদেব বলাবেন, বলুন হরি ওম রাম, হরি ওম রাম, রাম হরি রাম, রাম হরি রাম, হরি ওম রাম, হরি ওম রাম, রাম হরি রাম, রাম হরি রাম, হরি ওম রাম, হরি ওম রাম, রাম হরি রাম, রাম হরি রাম। আমি ধন্য মা। তাহলে একটা দল হলো, দ্বিতীয় দলটা কে নিয়ে যাচ্ছে মা? পশ্চিম দিক দিয়ে শ্রীবাস পণ্ডিত। বলে ও শ্রীবাস, তুমি কি গাইতে গাইতে যাবে মলয় চাঁদকাজের বাড়ির দিকে? আমি কি গাইতে গাইতে যাবো জানেন? আমি এই বলতে বলতে যাবো হাতে তালি দিয়ে, হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি গরায়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি গরায়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, আবার যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, আবার যাদবায় মাধবায় কেশবায় নমঃ, আবার যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আবার গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি বল 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 হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। দুটো দল হলো মা, তৃতীয় দলের ভাগটা কাদের দিলেন এই বাবাদের? হরিদাস ঠাকুরকে। বলো হরিদাস, তুমি এই দলটাকে নিয়ে কি বলতে বলতে যাবে? হাত জোড়ে করে হরিদাস বললেন, প্রভু আপনি আমার দিলেন যখন ভার, তাহলে আমি এই বলতে বলতে যাব। কি বলবে? বলবো, এই বলবো কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে মন লাগুটে
मन लागुरे मन लागुरे मन मन लागू रे लागू रे लागू रे অনেক কীর্তনই আছে এই যে অর্থগুলো দিচ্ছেন না, কিন্তু আমার নিয়মটা আলাদা বৈষ্ণব সেবার জন্য। এই যেগুলো গচ্ছিত করে রেখে দিই নবদ্বীপ বৃন্দাবন থেকে বৈষ্ণব সম্মেলনে, আমি এগুলো হরি বল হরি বল, এটাই আমার নিবেদন। আপনার কৃপা করবেন, আবার আমি নেব বৈষ্ণব সেবার জন্য। আপনারা যেমন দান করবেন সেই দানটা যেন বৈষ্ণব সেবায় লাগে। সাপ সরাসরি দংশন করলে মৃত্যু, কিন্তু সেই সাপের বিষটাকে বিজ্ঞানীরা স্টাইস্টুরেশন করে যখন তৈরি করে তখন সেটা কি হয়, জীবনদায়ী হয়। তা আমি যেই অর্থটা দিলেন এটা যদি খেয়ে ফেললাম তাহলে বিশেষ সমান, আর যেটা বৈষ্ণব সেবায় লাগে তাহলে আপনাদের মতো ভক্তের করুণা সবাই আমার গুরুদেব বৈষ্ণবরা আপনাদেরও কৃপা করবে। তাই আমার এটা যেটা দিচ্ছেন আমি চেষ্টা করব বৈষ্ণবের সেবার জন্য রেখে দেওয়ার জন্য। হরি বল হরি বল। এখন লীলা দল আসবে, তো আসুন মা। আমি আবার এখান থেকে চলে যাব অনেক দূরে করিমপুর মুর্শিদাবাদ যাব, ওখান থেকে সাঁইথিয়া ঢুকবো বীরভূম জেলায়। বেশ কিছুদিনের মতো বেরিয়েছি, কালকে ছিলাম বাড়িপুরে প্রগতি সংঘ, হ্যাঁ, আর আজকের আপনাদের মতো ভক্তের চরণধুলি পাবো। হরি বল হরি বল হরি বল। যাই হোক, তিনটে দল হলো, এবার চতুর্থ দল কি হবে? হঠাৎ গৌরহরি দেখলেন না, মলয় চাঁদ কাজী ছাদের উপরে আছে, তাহলে তিন দিক দিয়ে চারদিক দিয়ে ঘেরাও করলে ও পালাবে না, তাহলে আগে আমি একটা কাজ করি। ওহে তিনটে দল, তোমরা সবাই আমার পিছনে এসে দাঁড়াও, আমি তোমাদের গৌর বলছি, আমি তোমাদের যা বলাবো, আমি গৌর, যা বলাবো তোমরা দুটো হাত তুলে আমার সঙ্গে তাই বলতে বলতে মলয় চাঁদ কাজীর বাড়ির দিকে যাবে। বলো হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতে পতে গোপে Oh,
राधा कांत नम स्तुते। गौरहरि बोलছেন আপনারা বলবেন বলুন আরেকবার বলুন हा कृष्ण कृष्ण करुणा सिंधु सिंधु दीन बंधु जगतपते पते गोपेश गोपेश गोपिका कांतो कांतो राधा कांतो राधा कांतो ताके प्रणाम करबेन नमः स्तुते नमः स्तुते। हां आमी धन्यवाद अपना सोई मिले चरण मन लागुरे तुम्हारे चरण मन लागुरे मन लागुरे सेनापति मन लागुरे 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 बोलो प्रभु तुम्हारे चरण मन लागुरे तुम्हारे चरण मन लागुरे हमें लाठीटा हमें तुम्हारे हाथ दिलाम सेनापति सवार आगे जे सोनार बरण छेलेटा आसछे ना और माथा एत जोरे मारबे जानो माथाटा फेटे जा सिंह दरजाटाके खुले सेनापति जे लाठीटा निये गौरहरिर माथाय मारते जाबे ओमा कि होलो दुई चोखे चार चोखे कि हय मा बिये समय शुभ दृष्टि ता गौरहरिर दुटो चोख আর সেনাপতির দুই চোখ দুই চোখে চার দুই চোখ চার চোখে কি হলো শুভ দৃষ্টি শুভ মিলন সেনাপতির হাত থেকে লাঠিটা মাটিতে পড়ে গেল যেই মাটিতে পড়ে গেছে সেনাপতি বললেন দাঁড়ান প্রভু এই বৈষ্ণবেরা যে নাম করছে ওদের সঙ্গে আমি নাম করব কিন্তু প্রভু আমি অপরাধ করেছি চাবুক মেরেছি বৈষ্ণবের অঙ্গে ওই কাজী সাহেবের আদেশে আমি আরো কি করেছি খোল করতাল ভেঙে দিয়েছি আমাকে যে শাস্তি দেবেন মাথা পেতে লব গৌরহরি বললেন না 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 সেনাপতি তোমার কোনো অপরাধ নেই ওই বৈষ্ণবেরা তোমাকে কৃপা করবে ত্রিনাদপি শুনিছেন তররির বৈষ্ণুনা অমানেন মন্দেন কীর্তনিয়া সদা হরি বৈষ্ণবেরা বললেন সেনাপতি আমরা তোমাকে কৃপা করলাম তাহলে দাঁড়ান পাঁচ শত বছর আগে কি পদ লিখেছে দেখুন সেনাপতি করলো কি মা সেনাপতি সঙ্গে সঙ্গে এই যে মাথায় একটা পাগড়ি বেঁধেছে আমি দেখে দিচ্ছি দেখুন কি করলো মাথায় পাঁচ শত বছর আগের পর দেখুন কি মাথায় বাঁধিয়া পাগ বড় বড় দাড়ি তো আর লুঙ্গি পরে আছে কি করবে মাথায় বাঁধিয়া পাগ কেসে ধরে মাথায় বাঁধিয়া পাক কেশে ধরে গৌরী গরির অলকেতে হরি 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 বাঁধিয়া পাক কেশে ধরে গৌরী গরির অলক্ষেতে হরি হরি বলে মাথায় পাগড়িটা বেঁধেছে দাড়িটাকে বেঁধে নিয়েছে লুঙ্গিটাকে ভালো করে কাঁচা দিয়ে নিয়েছে হরি নামে পাগল হয়ে গেছে এখন উপর থেকে দেখছে মলয় চাঁদ গাজি সর্বনাশ করেছে ও তো মুক্তি পেয়ে গেল এবার আমি মুক্তি পাবো কি করে আমি আর এখানে থাকবো না পালাই বলে সেনাপতি যখন পালাতে যাবে ওই সুরঙ্গের শেষ ধাপে ওই যে রাজপ্রাসাদের সুরঙ্গের শেষ ধাপে ঠিক মহাপ্রভু বুঝতে পেরেছি বাবা জগৎ চিন্তামণি তো তাই ওই সুরঙ্গের শেষ ধাপে দাঁড়িয়ে বললেন মলয় চাঁদ কাজী কাজী কে তুমি আমাকে চিনতে পারছো মামা দাঁড়ানি মাই দাঁড়া আমি তোকে চিনেছি কিভাবে চিনেছো মামা আজকে রাত্রে আমি দেখলাম
তুই আমার বক্ষের উপরে চেপে বসেছিলিস, মনে পড়ে গেছে সেই দাপরের কথা। আমি কংস ছিলাম, আমার বক্ষে যেমন চেপে তুই আমাকে, ঠিক সেই রকম এই দেখ আমার বক্ষে নোকের আচর। উনি নিমাই, আমি তোকে দেখেছি, কি রূপে দেখেছো মামা? অর্ধেক নর, অর্ধেক নর, অর্ধেক সিংহ, নরসিংহ মূর্তি, নরসিংহ মূর্তি, আমি তোকে চিনেছি, তুই আমাকে যে শাস্তি দিবি আমি মাথা পেতে লব। মামা, আমি তোমাকে শাস্তি দেওয়ার কে গো? যাদের খোল করতাল ভেঙে দিয়েছো তারাই যদি তোমাকে কৃপা করে তুমি মুক্তি পাবে। দাঁড়া নিমাই, দাঁড়া, ওষ কোষ থেকে ওষিটা নিষ্কাশন করে আপনাদের মতো বৈষ্ণব বৈষ্ণবীদের কাছে আমাকে আমাকে শেষ করে দে। আমি অপরাধ করেছি, আমি এমন অপরাধ করেছি এই ব্রাহ্মণদের কথা রাখবার জন্য, আপনারা আমাকে শেষ করে দিন। বৈষ্ণবেদের মনে যে ক্ষোভ ছিল মা, সব দূরীভূত হয়ে গেল। তারা মলয় চাঁদ কাজীকে ডেকে বললেন, আই রে কাজী, আই রে কাজী, দূরে দাঁড়িয়েছিল, এসে মলয় চাঁদ কাজীর গলায় তুলসীর মালাটা দিয়ে দিয়েছে, তিলকটা সেবা করে দিয়েছে, হাতে জপের মালা দিয়েছে। মলয় চাঁদ কাজী বললেন, নিমাই রে, আমার গলায় যখন তুলসীর মালা, জপের মালা, তিলক সেবা করে দিলি, তাহলে মুসলমানরা আমাকে তো সমাধি দেবে না মারা গেলে, আর হিন্দুরা আমাকে পোড়াবে না আমি মুসলমান বলে, আমার দশা কি হবে? নিমাই তখন বললেন, মামা শোনো বলি, যার কে হো না, যার কে গো না, তার কৃষ্ণ আছে, কৃষ্ণ আছে, কাজী, কাজী, তোমার জন্য, তোমার জন্য আমি আছি, আমি আর কেউ নেই, তার কৃষ্ণ আছে, মলয় চাঁদ কাজী তোমার জন্য আমি আছি, তুমি মারা গেলে আমি নিজের হাতে তোমাকে সমাধি দেব, দেখে আসবেন মা নবদ্বীপে। আছে মা, এখনো গোলক চাপা গাছটা তার উপর পুঁতে দিয়েছিল, সেই চাপা ফুল গাছটা আছে, দেখে আসবেন। তা মলয় চাঁদ কাজী যখন ওই নাম করতে করতে মারা গিয়েছিল, মহাপ্রভু নিজের হাতে তাকে সমাধি দিয়ে একটা গোলক চাঁপা ফুল গাছ পুঁতে দিয়েছিল। সেই 500 বছরের আগে চাঁপা ফুল গাছটা আজও বিরাট, দেখে আসবে নবদ্বীপে আছে। তা এখন মলয় চাঁদ কাজী তো মরেনি, মলয় চাঁদ কাজী বললেন, নিমাই রে, আর কি করবো? বলে শোন, আর আটটা করে বলে দিই মা, ওই সমাধিতে যখন যাবেন দেখবে একপারে মুসলমানরা মালা জপছে, একজন এপারে বৈষ্ণব, হয়তো আপনি বৈষ্ণবকে দেখে একটা টাকা কি 5টা টাকা দিলেন, মুসলমানকে দিলেন না, দেবেন দেবেন, কাজীর বংশধর, আজ পর্যন্ত কাজীর বংশধরের গলায় তুলসীর মালা আছে, মসজিদে যাক আর যেখানেই যাক না কেন তুলসীর মালা তার বংশধরদের আছে। তা মলয় চাঁদ কাজী সেই দিন থেকে যতদিন বেঁচেছিল বলল, ওরে নিমাই, আজ থেকে আমি আর কাজী থাকবো না, ভিখারি না হলে তোকে পাওয়া যাবে না। তাই সেই দিন থেকে মলয় চাঁদ কাজী একটাই গান গাইত আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতো নবদ্বীপের পথে পথে। কী ভিক্ষা করতো আর কী বলতে জানো? বলতো এই গানটা, এই 500 বছর আগের গান, কি জয় শচি নন্দন, জয় জয় ভগব ঈশ্বর, জয় সচি নন্দন, জয় ভগব ঈশ্বর, আল্লাহ তেরা না Yeah.
সেই দিন থেকে মলয় চাতকাজি ভিক্ষা করছিল আর এই গান গাইতো। তাই মা গো আজকের আমি এই পর্যন্ত রাখলাম, মলয় চাতকাজির মিলন এই সেই দিন আপনারা যেদিনে কীর্তন শুনছেন। ঈশ্বর আল্লাহ তেরা নাম, জয় সচ্চিদানন্দ জয় ভগবান, ঈশ্বর আল্লাহ তেরা নাম, তেরা নাম, তেরা নাম, সবে কো সুমতি দে ভগবান, তেরা নাম, তেরা নাম, সবে কো সুমতি দে ভগবান, জয় সচ্চিদানন্দ জয় ভগবান, ঈশ্বর আল্লাহ তেরা নাম, জয় সচ্চিদানন্দ জয় ভগবান, ঈশ্বর জয় সচ্চিদানন্দ জয় ভগবান, ঈশ্বর আল্লাহ তেরা নাম, তেরা নাম, তাহলে পর্যন্ত রইল সবে কো সুমতি দে ভগবান, তেরা নাম, তেরা নাম, সবে কো সুমতি দে ভগবান, জয় সচ্চিদানন্দ জয় ভগবান, ঈশ্বর আল্লাহ তেরা নাম, জয় সচ্চিদানন্দ জয় ভগবান, ঈশ্বর আল্লাহ তেরা নাম, জয় সচ্চিদানন্দ জয় ভগবান, ঈশ্বর আল্লাহ তেরা নাম, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালি, হরি 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 বলে, আবার ঘড়ি 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 বলে, বলে গরি বলে গরি বল, গরি বলে গরি বল, গরি বল গরি বল, উঠেছে আনন্দ রলে গরি বল, ওই কলি যুগে রাখে বল, গরি বল গরি বল, গোদাইরে আনন্দ বল, গরি বল গরি 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 বল, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালে, বৈষ্ণব মেলি করে দিয়া করো তালে, বাবা চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালে, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালে, সবাই হরি ঘড়ি 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 বলে, হরি 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 বলে, আমার ঘড়ি 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 বলে, হরি হরি ঘড়ি ঘড়ি বলে, জয় তাই